দেউতি উচ্চ বিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি রিফাত সুলতানা, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন। আজকে আমি তোমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সরকার কাঠামো। এই সরকার কাঠামো থেকে আজকে আমরা পড়ব গণতন্ত্র সম্পর্কে, গণতন্ত্রের সফলতার শর্ত সম্পর্কে পড়ব। আমরা জানি যে সরকারের শ্রেণীভাগ অনুযায়ী, সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুযায়ী সরকারকে দুইটা ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। আজকে আমরা গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে জানব। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। এটি গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটোস বা ক্রাটিয়া থেকে এসেছে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রাটোস বা ক্রাটিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। অর্থাৎ শব্দগত অর্থে গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন ক্ষমতা। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছেন। সিএফ স্ট্রং বলেছেন, শাসিত জনগণের সক্রিয় সম্মতির উপর যে সরকার প্রতিষ্ঠিত তাই গণতন্ত্র। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন, জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাকেই গণতন্ত্র বলে। তিনি বলেছেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই সংজ্ঞাগুলো থেকে বিশ্লেষণ করে আমরা পাই, গণতন্ত্র বলতে আমরা সেই শাসন ব্যবস্থা ও সরকার ব্যবস্থাকে বুঝি যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। তাহলে এটা ছিল মোটামুটি গণতন্ত্রের সংজ্ঞা। এখন আমরা পড়ব যে গণতন্ত্রকে সফল করতে হলে কী কী শর্ত থাকা প্রয়োজন, গণতন্ত্রের সফলতার শর্তাবলী। প্রথমে আছে এক নম্বরে ব্যাপক শিক্ষা। গণতন্ত্রকে সফল করতে হলে আমাদের ব্যাপক শিক্ষার প্রয়োজন, কেননা শিক্ষা মানুষকে আত্মসচেতন, কর্তব্যপরায়ণ, অধিকার সচেতন করে তোলে। এর জন্য সার্বজনীন ভোটাধিকার আগে সার্বজনীন শিক্ষার প্রয়োজন। এরপর আছে অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সমতা ছাড়া গণতন্ত্রকে কখনো সফল করা যায় না। যেন রবসন বলেছেন যে অভুক্ত গৃহহীন বস্তুহীনদের নিকট রাজনৈতিক অধিকার অর্থহীন, এজন্য আমাদের অর্থনৈতিক সমতা বিধান করতে হবে। সামাজিক সাম্য। সামাজিক সাম্য বলতে বোঝায় যে সমাজে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের মর্যাদা পাবে, এটাকে বলা হয় সামাজিক সাম্য। এই সামাজিক সাম্য ছাড়া কখনো গণতন্ত্রকে সফল করা যায় না। সহনশীলতা। সহনশীলতা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। অপরের মতামতকে প্রাধান্য দিতে হবে, অপরের মতামতকে সহ্য করতে হবে। এই সহনশীলতা না হলে কখনোই গণতন্ত্র সফল করা যাবে না। ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। ভ্রাতৃত্ববোধ যদি না থাকে আমরা একে অপরের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা বুঝতে পারবো না, এর ফলে গণতন্ত্রকে সফল করা কখনো সম্ভব হয় না। এছাড়া আছে গণতান্ত্রিক ঐতিহ্য। গণতান্ত্রিক ঐতিহ্য বলতে কী বোঝায়? গণতান্ত্রিক ঐতিহ্য বলতে বোঝায় সময়মত নির্বাচন অনুষ্ঠান করা, অপরের মতামতকে প্রাধান্য দেওয়া, জনগণের ম্যান্ডেট না পেলে ক্ষমতা ছেড়ে দেওয়া, আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা। এগুলো হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্য। এই গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া কখনো গণতন্ত্রকে সফল করা যায় না। যথার্থ আইনের শাসন। আইনের শাসন বলতে কী বোঝায়? জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলে আইনের চোখে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকার লাভ করবে। এরপর আছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? যে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে, নিরপেক্ষ থেকে বিচার বিভাগ তার কার্য সম্পাদন করবে। এই বিচার বিভাগকে যদি স্বাধীন করা না যায় তাহলে কখনোই গণতন্ত্রকে সফল করা যায় না। সৎ ও দক্ষ নেতৃত্ব। দক্ষ সৎ নেতৃত্ব ছাড়া কখনোই গণতন্ত্রকে সফল করা যায় না। ত্যাগের মনোভাব। আমাদের জনগণকে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে হবে, রাষ্ট্রের জন্য যে কোনো ত্যাগ শিকারে আমাদের প্রস্তুত থাকতে হবে, তা না হলে আমরা গণতন্ত্রকে কখনোই সফল করতে পারি না। সুষ্ঠু মনোভাব থাকতে হবে। আমাদের যদি সুষ্ঠু মনোভাব না থাকে আমাদের জনমত গঠনের মাধ্যমগুলোকে স্বাধীন ও সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে, তাহলেই গণতন্ত্রকে সফল করা যায়। সুসংগঠিত রাজনৈতিক দল। গণতন্ত্রকে সফল করতে হলে সুসংগঠিত রাজনৈতিক দল থাকতে হবে।
১৩ নম্বর আছে মৌলিক অধিকারভোগের নিশ্চয়তা। আমাদের মৌলিক অধিকারভোগের নিশ্চয়তা সংবিধানে থাকতে হবে। আমাদের মৌলিক অধিকারগুলো যদি সংবিধানে স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে, তাহলে গণতন্ত্রকে সফল করা যায়। তারপর আসি জনগণের সজাগ দৃষ্টি। গণতন্ত্রকে সফল করতে হলে জনগণকে তার অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন এবং সজাগ থাকতে হবে। সচেতন এবং সজাগ দৃষ্টি না রাখলে কখনোই গণতন্ত্রকে সফল করা যায় না। মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম। আমাদের প্রচার মাধ্যমগুলো অর্থাৎ রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতি যে মাধ্যমগুলো আছে, সেগুলোকে মুক্ত এবং স্বাধীন করে দিতে হবে। তা না হলে গণতন্ত্রকে সফল করা যাবে না। জবাবদিহিতা ও দায়িত্বশীলতা। জবাবদিহিতা বা দায়িত্বশীলতা না থাকলে কখনো গণতন্ত্রকে সফল করা যায় না। সরকার তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে বাধ্য থাকবে। সরকার যদি জনগণের কাছে জবাবদিহি থাকে, তাহলেই গণতন্ত্রকে সফল করা যায়। বহুদলীয় ব্যবস্থা। গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় ব্যবস্থা ছাড়া গণতন্ত্রকে কখনো সফল করা যায় না। লিখিত সংবিধান। গণতন্ত্রকে সফল করতে হলে সংবিধানে সব কিছু স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে। সংবিধানে যদি লিপিবদ্ধ না হয়, তাহলে জনগণ তাদের সব কিছু সম্পর্কে, অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে কিছু বুঝতে পারবে না। এর ফলে গণতন্ত্রকে সফল করা যাবে না। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা থাকতে হবে। তাদেরকে সবসময় ভাবতে হবে তারা যেন জনগণের সেবক, একথাটা তাদের সবাইকে ভাবতে হবে। এ ছিল মোটামুটি গণতন্ত্রের সফলতার শর্ত। তাহলে আমরা আরেকবার ফিরে দেখি গণতন্ত্রের সফলতার জন্য কী কী শর্ত থাকা প্রয়োজন। যেমন ব্যাপক শিক্ষা, অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, গণতান্ত্রিক ঐতিহ্য, যথাযথ আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষ সৎ নেতৃত্ব, ত্যাগের মনোভাব, সুষ্ঠু জনমত, সুসংগঠিত রাজনৈতিক দল, মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা, জনগণের সজাগ দৃষ্টি, জনগণের আস্থা অর্জন, মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম, জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, বহুদলীয় ব্যবস্থা, লিখিত সংবিধান, সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। তাহলে এই শর্তগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই গণতন্ত্রকে সফল করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আজকের পাঠ থেকে শিখলাম গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রের সফলতার শর্তাবলী। তাহলে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি, গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, এটা কোন শব্দ থেকে এসেছে, এটা গ্রিক শব্দ থেকে এসেছে, এটা তোমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, তোমরা এই সম্পর্কে পড়বা, বুঝে বুঝে বই থেকে দেখে পড়বা। আর সফলতার যে শর্তাবলী, এই শর্তাবলীও তোমরা বই দেখে ভালো করে অনুসরণ করবা। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই এই পর্যন্ত। আমি তোমাদেরকে যা শিখালাম তোমরা ভালোভাবে বাসায় একটু দেখবা। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সকলেই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।